শোনো না, সবসময় এরকম করি না, আমার না একদম ভালো লাগে না এইসব কাজগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো জাস্ট পার্কে এলাম, বলো তুমি সবসময় আমার এরকম সন্দেহ করবে? জাস্ট পার্কে এলাম, একটু বসতে এলাম, আমার বান্ধবী কৃষ্ণা আসবে। ঠিক আছে ঠিক আছে, কৃষ্ণা আসলেই আমি, তুমি এরকম করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণা আয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তুমি বেশি কিন্তু একদম স্মোক করবে না, এলি তুই? হ্যাঁ, তুই ঠিক কেমন আছে, আমি আছিস? রাখছি। ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, খুব ভালো আছি। পুজোর ভালো কাটালি? পুজো দারুণ হয়েছে জানিস, পুজোর পর মানে সেই তোকে আমি একটা লিঙ্ক পাঠিয়েছিলাম না ভিডিও, ও হ্যাঁ, সেই কৌশিক চক্রবর্তী বলে একটা ছেলে আছে, ওর ইউটিউব ভিডিওর লিঙ্ক গুলো পাঠিয়ে, ওর ভিডিও গুলো না জবরদস্ত আসে, আমি তো রোজ রাত্রে খুব বসে বসে হ্যাঁ দেখি। জানিস আমিও সাবস্ক্রাইব করেছি ভিডিওটাকে। ও গড, তোর বয়ফ্রেন্ড এর খবর বল, কেমন আছে, পুজোর ওই তো কেমন কাটালি? ওর সাথেই তো কথা বলছিলাম, পুজোর সময় ঘুরতে গিয়েছিলাম জানিস। কি কবে রে? শ্রীরামপুর গিয়েছিলাম সপ্তমীর দিন। সপ্তমী? ও আচ্ছা, তুই জানিস একটা কথা, নবমীর দিন রাতে দেখলাম একটা অন্য মেয়ের সাথে ঘুরছে তোর বয়ফ্রেন্ড। দেখ ফালতু কথাগুলো বলিস না কৃষ্ণা, ও আমায় ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারে না। আরে না রে, ফালতু কথা নয়, তুই বিশ্বাস কর না। ফালতু কথা বলিস না একদম কৃষ্ণা, তুই জানিস আমি এই জিনিসগুলো একদম পছন্দ করি না, তুই ভালো করে জানিস কিন্তু এগুলো। আর দ্বিতীয় কথা শোন, তোর যদি ওকে ভালো লেগে থাকে, আমি জানি আমার বয়ফ্রেন্ড খুব হ্যান্ডসাম, তোর যদি ওকে ভালো লেগে থাকে না, আমাদের মধ্যে এরকম ভাবে রিলেশনটা কাটাস না। আরে কেন এইসব কেন কথা বলছিস? আর আমি সত্যি সত্যি, তুই একদম বদলে গেছিস। আমি তোর বয়ফ্রেন্ড কে কেন ভালোবাসতে যাবো রে? আমি তোর ছোটবেলাকার ভালো বন্ধু, তোর জন্য, তোর ভালোর জন্যই আমি তো বলছি এটা, তুই বিশ্বাস করছিস না? তুই কেন এইভাবে তুই বলতে পারিস? ও আমাকে ছাড়া তুই জানিস আর কাউকে ভালোবাসে না। আচ্ছা আচ্ছা দাঁড়া, শোন তোকে একটা বুদ্ধি দেবো। কি বুদ্ধি বল? শোন, তুই ফেসবুকটা খুলবি, সেখান থেকে একটা ফেক আইডি কর, সেখানে তার থেকে তোর বয়ফ্রেন্ড কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা, ওর সাথে চ্যাট কর, দেখ ওর আসল স্বরূপটা বেরিয়ে আসবে। ফেক আইডি? হ্যাঁ ফেক আইডি খোল, এটা খুব ভালো বুদ্ধি। ঠিক আছে, তুই যখন বলছিস তাই করব, কিন্তু তোকে আমি বলে রাখলাম, এটি যদি মিথ্যা হয় তোর সাথে আমার কিন্তু কোনো রকম আর বন্ধুত্বই থাকবে না। ঠিক এই আছে ছোটবেলার বন্ধু, ঠিক আছে, তুই মিলিয়ে নিবি। ঠিক আছে, দেখা যাক। জানিস মালটা একদম ছাড়ি মারা মাল, বলে কি ওর কোনো গার্লফ্রেন্ডই নেই,
আগের গার্লফ্রেন্ড নাকি ওকে চিট করে ধোকা দিয়েছি, কি করবো বল, আমি আজ আমি আজ মরেই যাবো রে কৃষ্ণা, আমি আজ মরেই যাবো। অত কাঁদিস না, একদিন তো মরেই যাবে, কিন্তু মরে যাওয়ার আগে হারাম জাদাটাকে শিক্ষা দিয়ে মর। শিক্ষা কি শিক্ষা রে, কিভাবে শিক্ষা দেব? হ্যাঁ জানিস, কাল ভাইফোঁটা আছে, কালকে ভাইফোঁটা আছে। কাল তো ভাইফোঁটা আমি জানি। হ্যাঁ, তুই একটা কাজ কর, ওকে ফেসবুকে লেখ যে তোর একটা ভাই ছিল কিন্তু সে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তুই ওকে ফোঁটা দিবি, আর তখন ফোঁটার বদলে ফোঁটা। ঠিক বলেছিস, ঠিক এইভাবেই কালকে জানোয়ার ছেলেটাকে না আমায় শিক্ষা দিতেই হবে। জানিস আমায় বলে কি কালকে ওকে 10টার সময় টাইম দেবো ভাইফোঁটার, তুই আমার বাড়িতে চলে আসিস, ঝেঁটা পিটা করবে ঝেঁটা, সারা জানুয়ার ছেলে চিটার ছেলে গার্লফ্রেন্ড কাঁদ। ঠিক আছে, কালকে 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 চ, আজ আমি বাড়ি যাই বুঝলি, চলকে আমি চ্যাট করতে হবে, তুই চুলের মালটাকে আমি দেখিয়ে দেবো, দেখ আমি পারি সব রিভেন কালকে ভাই ফোঁটা। আসলাম রে দিদি, আমি এসে গেছি। আয় ভাই আয়, বস বসছি। সত্যি ভাই তুই না এলে না আমার খুব কষ্ট, তুই জানিস ভাইটা অ্যাক্সিডেন্টে মরে গেল, কপালে দিলাম ফুটা বয়ফ্রেন্ড, আমার আস্তু পাঠা বয়ফ্রেন্ডের উপরে রেডি কাটা, বয়ফ্রেন্ডের কপালে দিলাম ফুটা। খুব বড় ভুল।